একঘেয়ে চিকেন রেসিপি খেতে খেতে আমরা যখন বোর হয়ে যাব, ঠিক তখনই কিন্তু ঝটপট করে আমরা এরকম একটা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষা বানিয়ে ফেলবো বাড়িতে। ছোটরা ভীষণ খুশি হয়ে যাবে মায়ের হাতের এরকম একটা চিকেন কষা খেতে, আর বাড়ির প্রিয়রা, সেটা হতে পারে হাজবেন্ড, হতে পারে মা বাবা, সবাই খুশি হয়ে যাবে। বন্ধু বান্ধবকেও আপনি খাওয়াতে পারবেন। বাড়িতে বসে রেস্টুরেন্টের স্বাদে এরকম ধরনের অসাধারণ করে বানানো চিকেন রেসিপিটা আজকেই বানাতে হবে। খুব সহজ, তার জন্য লাগছে চিকেন। তবে এই চিকেনটা কিন্তু আমি বড় পিস নিয়েছি, দোকানে আপনি বলবেন লেগ পিস দিতে, আর দুটুকরো করে নেবেন। অর্থাৎ বড় যে থাইয়ের মাংস হয় সেটাকে আপনি দুটুকরো করে নেবেন, নিলেই হয়ে যাবে। আপনি দেখেই বুঝতে পারছেন যে কীরকম। তো এটাতে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি একটা কথা বলি, আপনি তো একই রকম চিকেন খেয়েছেন বারবার, তো ঠিক এভাবে করুন। নুন হলুদ মাখিয়ে চিকেনটাকে একটু, যেটা করতে হবে ফার্স্টে, 5 মিনিট রেখে দিন। তারপর একটা কড়াই গরম করে সর্ষের তেল নিন পরিমাণ মতো, 1 থেকে 1.5 টেবিল চামচ। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করুন, আর খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিন, দিয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে ভেজে নিন উল্টে পাল্টে। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে প্রয়োজন মতো ভেজে নেবেন, আর সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু চিকেনগুলো ওই কড়াইতে লেগে যেতে পারে। সেই জন্য ভালো মতো করে তেল গরম করে চিকেনের টুকরোগুলো দিয়ে আমি পরপর সমস্ত মাংসগুলো ভেজে নিচ্ছি। এরকম ভেজে নিলে কি হয়, এর টেস্টটা একটু আলাদা হয়। এবং তার সঙ্গে আজকে যে মশলাগুলো আমি দেব সেগুলো পুরোটাই আপনারা দেখবেন, ভিডিওটা পুরোটা দেখুন, অপূর্ব, অসাধারণ হবে। প্রথমে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা কিছুটা পরিমাণ, আর তার সঙ্গে আমরা নেব রসুন। এই সব কটা নিয়ে এবার এর মধ্যে আমরা সামান্য একটু জল মেশাবো, যতটুকু জল লাগে লাগিয়ে দিয়ে, মানে জল দিয়ে আর কি পেস্ট বানিয়ে নেব। চিকেনের টুকরোগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে একটা কাজ, এবার নেক্সট স্টেপে চলে যাব। ওই চিকেন ভাজার তেলেই দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা দেব দুটো, আমি একটু শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, মানে দুটুকরো করে দিয়েছি আর কি। তারপর এলাচ দেব 3টে, একদম রেস্টুরেন্টের মতো গন্ধও বার হবে ভালো। লং মানে লবঙ্গ দিলাম, আর স্টার অ্যানিস, স্টার অ্যানিসটা দেবেন, খুব সুন্দর গন্ধ হয়। লো ফ্লেমে কিন্তু একটু একটু ভাজা ভাজা করবেন 2-1 সেকেন্ড। তারপর পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজের পরিমাণ একটু বেশি। এখানে আমি প্রায় পেঁয়াজ নিয়েছি 5 থেকে 6টা বড় সাইজের। এবার এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তারপর এর মধ্যে দেব ওই যে পেস্টটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে, সেই পেস্টটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। সবটাই দিয়ে দিচ্ছি, দিয়ে লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে গ্যাসের ফ্লেমটা এবার আমরা এটাকে একটু কষিয়ে নেব, 4-5 মিনিট কষিয়ে নেব। খুব ভালো মতো করে কষানো হয়ে গেলে আদার কাঁচা গন্ধও চলে যাবে। এবারে তার মধ্যে আমরা দেবো বেশ বড় সাইজের একটা টমেটো। এটা একটু কিন্তু গ্রেভিটা ঠিক হবে, তার জন্য পেঁয়াজটা আমি আগে থেকেই বললাম বেশি করে একটু দেবেন। আর নুন দিলাম স্বাদ অনুযায়ী, 1 চামচ দিলাম, আর একটু দিলাম, পরে লাগলে আপনারা দেখে নিয়ে দেবেন। আর এক্ষেত্রে নুন হলুদ দিয়ে কিন্তু চিকেনটা ভাজা হয়েছিল, সেক্ষেত্রে নুনটা একটু বুঝে শুনে দেবেন। নুন দিয়ে ভালো মতো করে আমরা কষিয়ে নিচ্ছি আবারও, একটু সামান্য জল দিলাম, বাটি ধোয়া জল, যেটা দিয়ে বেটেছিলাম আর কি কাঁচা লঙ্কা আদা রসুন, সেই বাটি ধোয়া জলটা দিলাম যাতে না মশলা পুড়ে যায়। এবার কাজু দিলাম অন্তত 10-12টা, তারপর 2 চামচ দিলাম 4 মগজ, আর তার সঙ্গে দেব পোস্ত 1 চামচ, আর দেব আমন্ড ওই 8টা মতো। এবার একটু জল দেব, দিয়ে এটা না একটু 5-10 মিনিট, মানে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলে পেস্টটা খুব ভালো হয়, কারণ পোস্ত টোস্ত আছে, ওটা বাটতে একটু অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে পোস্ত ভিজে গেলে ভালো বাটা সম্ভব হয়। তো 10 মিনিট আপনারা একটু ভিজিয়ে রাখবেন, তারপর বেটে নেবেন, খুব স্মুথ পেস্ট একটা তৈরি হয়ে যাবে। এবার এই যে মশলাটা কষা হচ্ছিল আমরা সেখানে ফিরে এলাম, খুব ভালো মতো করে আর একটু কষিয়ে নিলাম লো ফ্লেমে। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো দেব 1 চামচ। লঙ্কা গুঁড়ো কালারের জন্য দেবেন এবং ঝালের জন্য, তাহলে কালারটাও ভালো আসবে, ঝাল ঝাল খেতে ভালোও লাগবে। একটু ভালো করে মিশিয়ে দিলাম, এবার চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভাজা চিকেনের টুকরো। ঠিক এভাবে করুন যেভাবে বলছি, বাচ্চারা অবাক হয়ে গিয়েছিল যখন এরকম একটা রেসিপি তারা খেয়েছিল। খুব ভালো মতো করে মিশিয়ে দিতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করে দেবেন। এবার যে পেস্টটা বানিয়েছিলাম বাদামগুলো দিয়ে, আরও অন্য, মানে অন্য কিছু দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেগুলো
দিয়ে দিলাম, মানে সেই পেস্টটা দিয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। বিশেষ বিশেষ দিনে এরকম রেসিপি আপনি বানাবেন তাহলে সবাই খুশি হয়ে যাবে, বাইরে থেকে কোনো কিছু কেনার প্রয়োজনই নেই, বাড়িতেই তৈরি হয়ে যাবে। খুব ভালো মতো করে কষিয়ে নেব, আর এটা 5-7 মিনিট একটু রান্না করব, খুব বেশি সময় আমি এগুলো দিয়ে আর রান্না করব না, 5-7 মিনিট লো ফ্লেমেই আমরা রান্না করব, লো থেকে মিডিয়ামের মধ্যে, একটু গ্যাসের ফ্লেম বাড়াতেই পারেন। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে একটু দেব চিনি, আমি 1 চামচ মতো চিনি দিলাম, অবশ্যই এটা দেবেন, কারণ এটা একটু মিষ্টি হলে খুব ভালো লাগে, ঝালও আছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তবে খুব মিষ্টি নয়, এইটা এরকমই দেবেন। যদি আপনার মনে হয় একটু কম মিষ্টি দিতে ইচ্ছে হয় সেটা দেবেন। আমি সেই কাজু বাদাম বাটা, যে জলটা আর কি বাটার পরে যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আরও এমনি প্লেন ওয়াটারও দিয়ে দিলাম। ঝোলের পরিমাণ একটু বেশি করে করব, কারণ এই চিকেনগুলো একটু বড় সাইজের, সেগুলোকে যেমন সিদ্ধ করতে হবে, মশলাটাও বেশ ভালো মতো করে মানে পাক দিতে হবে আর কি, রান্না করতে হবে, ভালো করে কুক করতে হবে, তার জন্য একটু জলের পরিমাণ বেশি করে দেব। আমি প্রায় 3 বাটি মতো জল দিয়েছি, যাতে চিকেন একটু মানে টুকরোগুলো একটু ডুবে যায়, সেই চেষ্টা করতে হবে, মানে সেভাবেই জলটা একটু দেবেন। তারপর গ্যাসের ঢাকনাটা মিডিয়াম করে আর ঢাকা চাপা দিয়ে একটু রান্না করতে হবে 10-12 মিনিট ধরে। যতক্ষণে চিকেনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে। আমি 10-12 মিনিট পরে ফিরে আসলাম, আর চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দেবো গরম মশলা গুঁড়ো এর মধ্যে। আমি সবসময় সানরাইজ শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করি, এটার গন্ধ আমার ভীষণ ভালো লাগে, এটা কোনো অ্যাড না, এটা আমার ভীষণ ভালো লাগে, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তারপর এই গরম মশলা গুঁড়ো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করেও আপনি গরম মশলা গুঁড়ো দিতে পারেন, বা আমি যেভাবেই আর কি এখন একটু গরম মশলা দিয়ে নিলাম, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে এই ঢাকনা চাপা মানে ঢাকা চাপা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেম কিন্তু এখন বন্ধ, ঢাকা চাপা দিয়ে আরও 10 মিনিট রাখবো, যাতে খুব সুন্দর গন্ধটার মধ্যে ঢোকে, তারপর আমরা সার্ভ করব। তো ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি, 10 মিনিট পরে ফিরে এসে দেখালাম, এবার এটাকে সার্ভ করব। তো একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ উপরে একটু তেলের পরিমাণ একটু বেশি দিয়েছিলাম, তার জন্য উপরে একটু তেল তেল আছে। তারপর ভালো মতো করে মিশিয়ে দিলে ওর মধ্যে যে এত কিছু মেশানো হয়েছে এবং সেটা কিন্তু টেস্টটাকে খুব খুব বাড়িয়ে দেবে, তো সেইটা সবটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আমার ছেলের জন্য আমি আজকে সার্ভ করে দেখাবো, তো ও ভীষণ ভালোবাসে, ও এবং আমার মেয়ে প্রচণ্ড খেতে ভালোবাসে বিভিন্ন রকম চিকেনের মানে অন্য অন্য রকম রেসিপি। আমরা আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারাই কিন্তু তাই, একটু অন্যরকম চিকেন কিছু হলে ওদের ভালো লাগে, যখন তারা দেখে যে এটা ভাতের সঙ্গে খাওয়া যাচ্ছে, রেস্টুরেন্টের মতো একটা চিকেন, তো ভালো লাগে। যে চাল দিয়ে বিরিয়ানি করা হয় সেই চালের ভাত দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে, বাচ্চারা ভীষণ খুশি হয়। যদি ভালো লাগে আজকের রেসিপি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবেন শিউরির হাসিল। সকলকে অনেক ভালোবাসা, নমস্কার, খুব ভালো থাকবে।